সকলকে স্বাগত জানাই আবার সার্চিং ফর অপোনেন্টসে। আমি রাজা, চলে এসেছি আজকে TH11-এর উইচ ব্যাট অ্যাটাক স্ট্র্যাটেজি নিয়ে। তো আগের দিন আমি বলেছিলাম যে আমি ব্যাট স্পেলের যে একটা অ্যাটাকের সিরিজ শুরু করেছি, তা সেটা আমি এখন কন্টিনিউ করব। TH11-এর যে অ্যাটাকগুলো আমি শেয়ার করছি তার থেকে, তো আগের দিন আমি পেক্কা বো ব্যাট শেয়ার করেছিলাম এবং আজকে চলে এসেছি উইচ ব্যাট অ্যাটাক স্ট্র্যাটেজি নিয়ে। তো দেখতে পাচ্ছেন আমি বেশ কিছু অ্যাটাক করেছি এবং সবই প্রায় 100%ই হয়েছে। তো এখানে একখানা কানেকশন লস্টের জন্য অ্যাটাকটা হয়নি, বাকি সবই মোটামুটি 100% হয়েছে। এবং এটা খুব স্ট্রং অ্যাটাক, আপনি এটা সিঙ্গেল টার্গেট ইনফার্নো বেসে করুন বা মাল্টিপল টার্গেট ইনফার্নো বেসে করুন, শুধু অ্যাটাকটা ঠিকঠাক ক্রাইটেরিয়াগুলো মেনটেন করতে হবে। তো যেটা ব্যাট স্পেলের অ্যাটাক সেরকমই এটা, এই বেসটা দেখতে পাচ্ছেন। এখানে আমি 9 o'clock ফানেল করব এবং কুইন দিয়ে কিছুটা পোর্শন ফানেল করার পর আমার যে 10খানা উইচ আছে সেগুলোকে আমি বেসের মধ্যে প্রবেশ করাবো এবং একদিকে কিং ফানেল হবে। তো এই বেসটা অ্যাটাক করার সময় আমি যেটা দেখলাম যে এটা আমি যদি 9 o'clock এবং 6 o'clockএর মিডিল দিয়ে যদি আমি আমার উইচগুলোকে বেসের মধ্যে ঢোকাতে পারি, অবশ্যই এখানে একটা কথা বলার যে আমি দুখানা যে আইস গোলেম নিয়েছি, একটা আইস গোলেম সিজ ব্যারাকের সামনে প্রোটেকশনের জন্য এবং আরেকটা যে আইস গোলেম সেটা যে কোনো একটা উইজার টাওয়ার যেটা বেসের সাইডে আছে সেটা ড্যামেজ করার জন্য। তো দেখছেন 9 o'clock আমি শুরু করে দিয়েছি এবং তার পাশে যাতে কুইনটা না ঘুরে যায়, এখানে কুইনটা কিন্তু খুব ভাইটাল। আপনার কুইন যেদিকে আপনি ঢোকাতে চাইছেন সেই দিকেই ঢুকতে হবে। তো সামনের পোর্শনগুলো দেখছেন ইডি যথেষ্ট ফানেল করে দিয়েছে এবং দেখলাম যে এই বেসের সাইডে কোনো ডিফেন্স নেই, অর্থাৎ ওয়ালের বাইরে। তাই আমি জাস্ট একটা উইচ ছেড়ে ফানেল করলাম এবং রাজাটা যাতে বেসের ভেতরে ঢোকে সেই জন্য আমি রাজাটাকে সিজ মেশিনের সামনেই ছাড়লাম। তো দেখতে পাচ্ছেন আইস গোলেমের সাথে সিজ মেশিন অর্থাৎ ওয়াল রেকার এবং 10খানা বাকি 9খানা যে উইচ ছাড়লাম এবং বেসের মধ্যে প্রবেশ করছে। তো এখানে আমার যে সিঙ্গেল টার্গেট ইনফার্নো আমার সিজ মেশিনকে ধরাই, আমি ওখানে আর্লি এবিলিটিটা অন করলাম। তো যথারীতি দেখতে পাচ্ছেন আমি 2খানা রেজ স্পেল নিয়েছি। তো এখানে প্রথম রেজটা আসতে চলেছে, প্রথম রেজের মধ্যে যথেষ্ট উইচগুলো রেজড হয়ে গেলে এবং তার স্কেলিটন ভয়ঙ্কর। তো আমি এখানে একটু হোল্ড করলাম যে দেখার জন্য। তো যে কোনো উইচ অ্যাটাকে, যেটা আমি আগের দিন বলেছি আমার আমার পেক্কা বো ব্যাট অ্যাটাকটা যদি দেখেন তাহলে বুঝতে পারবেন যে আমাকে ইগল আর্টিলারি, 2খানা ইনফার্নো এবং ম্যাক্সিমাম 3খানা আমাকে উইজার্ড টাওয়ার ডাউন করতে হবে। তো দেখতে পাচ্ছেন এখানে আমার বেস্টার কিং ঢুকে 1খানা উইজার্ড টাওয়ার নিয়ে নিল এবং বাকি যা পড়ে আছে তা বাকি যে আমার উইচ এবং কুইন আছে তাতে হয়ে যাবে। তো এখানে আমি আর আমার রেস্টটা ইউজ করলাম না, রেস্ট আমি পরের জন্য রেখে দিয়েছিলাম। তো দেখতে পাচ্ছেন কুইন সবই ডাউন করে দিয়েছে আর 1খানা উইজার্ড টাওয়ারও ডাউন হয়ে যাবে কুইনের থেকে এবং আমি এবার শুরু করলাম ব্যাট অ্যাটাক। এবং দেখছেন ওপরের উইজার্ড টাওয়ারটাকে ডিস্ট্রাক্ট করার জন্য আমি লাস্ট যে আইস গোলেমটা ছিল সেটা আমি ওখানে ছেড়েছি। তো এখানে খুব সুন্দর একটা টাইমিং হবে, অর্থাৎ ওটাও ফাটবে, আইস গোলেমটাও ফাটবে এবং আমার ব্যাটগুলোও তখন উইজার্ড টাওয়ারের কাছে যাবে। তো এই টাইমিংটা অ্যাটাক করতে করতে এসে যাবে। তো দেখতে পাচ্ছেন যথারীতি পয়জন, 2খানা ফ্রিজ এবং 1খানা রেড ছাড়াই এই বেস্টটা থ্রি স্টার, কেননা পয়েন্ট ডিফেন্স, আর্চার টাওয়ার, এয়ার ডিফেন্স এগুলো জন্য ফ্রি স্পেল লাগে না, মেনলি উইজার্ড টাওয়ারটাকে ডিস্ট্রাক্ট করার জন্য। মাল্টি টার্গেট ইনফার্নো থাকলে আমার ফ্রি স্পেলগুলো ইউজ হয়। তো এই বেস্টটার একদিকে ব্যাট আছে এবং একদিকে প্রচুর পরিমাণে উইচ এবং তার সাথে উইচের স্কেলিটন দেখতে পাচ্ছেন। তো এই বেস্টটা থ্রি স্টার। এখানে আমার নেটওয়ার্কটা একটু ডিস্টার্ব করেছিল, তো দেখতে পাচ্ছেন এই বেস্টটা থ্রি স্টার। তো এইভাবে যে কোনো ব্যাট স্পেলের অ্যাটাক করতে হবে, সেটা ক্রাইটেরিয়া সব ব্যাট স্পেলের অ্যাটাকেই সেম, যে আমার ম্যাক্সিমাম 2 থেকে 3টে যদি উইজার্ড টাওয়ার এবং 2খানা ইনফার্নো এবং ইগল এবং সিসি এগুলো ডাউন করতে হবে, পয়েন্ট ডিফেন্সটা ব্যাট স্পেলের জন্য রেখে দিতে হবে। তো আপনাদের সাথে আরেকটি আমার অ্যাটাক শেয়ার করবো এক্ষুনি। তো এই অ্যাটাকটাও সেম ট্রুপ, সেম কম্বো। তো এখানে আমি যেটা করেছি সেটা হচ্ছে যে 9 o'clockএর দিক থেকে আমি কুইনটাকে ওয়াক করিয়েছি এবং 12 o'clockএর কাছ থেকে আমি ব্যাট উইচ ছেড়ে সিসি ট্রুপ ঢুকিয়েছি। তো দেখতে পাচ্ছেন এই বেসটা। তো এখানে আমি 9 o'clockএর ওখানে, 9 o'clock ঠিক নয়, তার মিডিলে, 9 এবং 12-এর মিডিলে আমি
কুইন দিয়ে কুইন ওয়াক করাবো। এই স্ট্র্যাটেজিটা বলার আগে একটা জিনিস বলে রাখি যে এই স্ট্র্যাটেজিটা অনেকটা আপনারা TH10 বা 9-এ যে ফ্যালকন স্ট্র্যাটেজি করে থাকেন, অর্থাৎ কুইন ওয়াক করানোর পর যে সিসিতে বা সিসিতে ভ্যালকারি নিয়ে যে একসাথে টোটাল ট্রুপটাকে বেসের মধ্যে ফানেল করে ঢোকানো, সেম স্ট্র্যাটেজি। তো দেখতে পাচ্ছেন রানি যেন না ঘোরে, তার জন্য আমি 40 স্পেস ইউজ করেছি সাইড ফান্ডলিং এর জন্য, যেন রানি কোনো মতে না করে আপনি যেমন চাইছেন সেরকম ভাবে হয়। তো এদিকে দেখতে পাচ্ছেন আমি বললাম যেটা 12 o'clock আমি কুইনের সাথে উইচ দিয়ে ঢোকাবো। তো আরেক দিকে আমি কিং ফানেল শুরু করেছি, এখানে সুইসাইডাল কিংই হবে ম্যাক্সিমাম। TH11-এর ভালো ভালো যা স্ট্র্যাটেজি আছে ওখানে আপনার কিং বলুন কিং সুইসাইডাল কিংই ইউজ হয়। তো দেখতে পাচ্ছেন ফার্স্টে আইস গোলেম জাস্ট ওয়াল রেকারটাকে প্রোটেকশনের জন্য, পিছনে সিজ মেশিন দেখছেন এবং তার সাথে 10টা উইচ ওয়ার্ডেন, এবং দেখুন সমস্ত ট্রুপ একসাথে অনেক একদম ফ্যালকন স্ট্র্যাটেজির মতন ঢুকলো, এবং এখানে আমার ফার্স্ট রেজ ইউজ হবে। তো দেখুন আমার আপনাকে আপনাদের সাথে শেয়ার করছি, যখন দেখুন যে সব ক্রাইটেরিয়াগুলো কেমন ফুলফিল হচ্ছে। তো ওয়ার্ডেনের এবিলিটি অন করলাম কারণ ইগল ওখানে অ্যাক্টিভ হয়ে গেছিল, তো হিরোজ এবং লাস্ট রেজ স্পেল ওখানে মারার সাথে সাথে ওখানে আমার ইগল দুখানা ইনফার্নো ডাউন হয়ে গেল। এবার আমি এখানে একটু হোল্ড করবো কারণ 4টে উইজার্ড টাওয়ার এখনও ইন্ট্যাক্ট আছে বেসের মধ্যে, তো আমি দেখি কতটা কি ড্যামেজ হয় তারপর আমি ব্যাট অ্যাটাক শুরু করব। তো এখানে আমি কিছু কিছুটা ধৈর্য দেখাতে হবে, দেখতে পাচ্ছেন আরেকটি উইজার্ড টাওয়ার ডাউন হলো। তো এবার আমি যেটা করব সেটা হচ্ছে যে 9 o'clock এবং 12 o'clockের মিডিল দিয়ে আমি ব্যাট অ্যাটাক শুরু করব, এবং সাউথ পোর্শনে যে উইজার্ড টাওয়ারটা আছে ওটাকে আমি ডিস্ট্রাক্ট করব আমার আইস গোলেম দিয়ে। তো এবার আমি ব্যাট অ্যাটাক শুরু করলাম, ফার্স্টে এই উইজার্ড টাওয়ার তাই আর্লি ফ্রিজ, এখানে ব্যাট থেকে গেছিলো ওটা পরে ছাড়লাম। তো ফ্রিজ করার পর এদিকে দেখছেন আইস গোলেমটা নেয়নি, কিন্তু এখানে আমার জায়েন্ট যেটা সিসি থেকে বেরিয়েছে সেটাকে উইজার্ড টাওয়ার টার্গেট করেছিল, তাই আমি ওখানে ফ্রিজটা ইউজ করলাম না। তো এখানে আমার আইস গোলেম ফেটে ফার্স্ট ফ্রিজ হলো 50%, এবং একটা এবং একখানা জাস্ট ফ্রিজ স্পেল ইউজ হলো বেস্টটা 3-স্টার। তো অ্যাটাকটি ভালো লেগে থাকলে অ্যাটাকটি লাইক করুন, কমেন্ট করুন, এবং যদি কিছু নতুন স্ট্র্যাটেজি সম্পর্কে বা কিছু জানার থাকে তাহলে কমেন্ট সেকশানে কমেন্ট করুন, এবং চ্যানেলটিতে নতুন এসে থাকলে সাবস্ক্রাইব করুন। তো এই ছিল প্রথম দ্বিতীয় আমার ব্যাট স্পেল অ্যাটাক স্ট্র্যাটেজি। তো এর পরের দিন আমি আইস ব্যাট অ্যাটাক স্ট্র্যাটেজি নিয়ে আসতে চলেছি। তো চ্যানেলটির সাথে টাচে থাকুন এবং অ্যাটাকগুলো কেমন লাগছে সেটা একটু কমেন্ট করে জানান, এবং সবাইকে অনুরোধ যে ভিডিওটি সম্পূর্ণ দেখুন। তো দেখা হচ্ছে পরের দিন নতুন একটা স্ট্র্যাটেজি নিয়ে, ততক্ষণ সঙ্গে থাকুন, ধন্যবাদ।